খোলামুখ খনির ফাটল দিয়ে আগুন লাগার ঘটনা নতুন নয়। আগছার খোলামুখ খনি থেকে হঠাৎ করে ধোঁয়া ও আগুন বের হয় খনি অঞ্চলে। শনিবার গভীর রাত থেকে অন্ডালের হরিশপুরের মাধবপুর খোলামুখ খনির ফাটল থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হতে থাকে। একটু বেলা বাড়তেই ধোঁয়ার আকার তীব্র হয়, আতঙ্কিত হয়ে পড়েন খনি কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা। 9:30 সময় দেখেছি। আচ্ছা, কি দেখলেন আপনি? দেখছি ধোঁয়াটা খুব বেড়ে আছে। আচ্ছা, আপনি কে? আমি স্টাফ আছি এখানে, কন্ট্রাক্টর আন্ডার। এলাকার বাসিন্দারা জানিয়েছেন ধোঁয়া যত বাড়ছে আতঙ্ক তত ছড়াচ্ছে এলাকায়। এর সাথেই ধোঁয়ার কারণে গ্রামের মানুষ শ্বাসকষ্টেও ভুগছেন। গ্রামের মানুষের আতঙ্ক এই বুঝি ধসে পড়বে গোটা এলাকা, এক প্রকার ভয় ভয়ে দিন কাটাচ্ছেন তারা। খনির সামনেই রয়েছে একটি সরকারি প্রাথমিক স্কুল, বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা আতঙ্কে স্কুলে পর্যন্ত যেতে ভয় পাচ্ছে। যারা যাচ্ছে তারা ধোঁয়ার কারণে কষ্টের জন্য তাদের পড়াশুনো করতে পারছে না। গ্রামের মানুষের অভিযোগ, খনি কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও কোনো কাজ হয়নি। এখন গ্রামের মানুষ যেন কোনো বিপদের জন্যই দিন গুনছেন। তবে এ বিষয়ে খনি কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।